হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেলাম কফি রেসিপি। তো সকাল সকাল কিন্তু পচানো বাজার পরে আমি চাও খেয়েছি, তারপরে হচ্ছে আমি আবার যা বাসি কাজকর্ম ছিল সব কিছু শেষ করার পরে মনে হয়েছে এক কাপ কফি খাওয়া যাক। তো আমার অনেক ঠান্ডাও লাগেছে, আপনারা কিন্তু আমার কথাতেই বুঝতে পারছেন। তো কফি বানানোর জন্য ওখানে আমি এক কাপ কফির জন্য আমি দু কাপ আমি দুধ নিয়েছি। তো দুধটা আমি গরম হতেও বসিয়ে দিয়েছি, আর এখন নিচ্ছে আমি কফি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন ব্র্যান্ডের কফিটা নিয়েছি। তো কফি বানানোর জন্য ওখানে আমি 2 টেবিল স্পুন আমি নিয়েছি কফি পাউডার, আর নিচে হচ্ছে আমি 1 টেবিল স্পুন চিনি, আর দিচ্ছি হচ্ছে আমি 2 টেবিল স্পুন গরম পানি। তারপরে হচ্ছে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো কালারটা যতক্ষণ পর্যন্ত চেঞ্জ হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বিট করতেই থাকবো। তো 5 মিনিট পর্যন্ত কিন্তু আমি বিট করার পরে কিন্তু আমার কফির কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন 5 মিনিট পর্যন্ত আমি বিট করার পরে আমার কফির কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে আসছে। আর দেখতে পাচ্ছেন কফি মেকার ছাড়াই কিন্তু আমরা গড়ায় কিন্তু রেস্টুরেন্টের মতো কত সুন্দরভাবে কিন্তু আমরা কফি রেডি করতে পারি। তো ওই কফিটা কিন্তু রেস্টুরেন্টের তুলনায় কিন্তু কোনো কম নয়। তো আমার কফিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি সার্ভ করে নিব। তো এখন আমি একটা কাপ নিয়েছি, নিয়ে আমার যতটুকু কফির প্রয়োজন হবে ততটুকু দিয়ে দিব। আমি দিয়ে দিব ওখানে হচ্ছে আমি 2 টেবিল স্পুন কফি। আমি আবার বেশি ডার্ক কফি খেতে পছন্দ করি না, একটা পিছাতে তো ভাব লাগে আমার কাছে বেশি ডার্ক হলে। তার জন্য কিন্তু আমার যতটুকু প্রয়োজন হবে ততটুকু দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি 2 টেবিল স্পুন কফি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি পরিমাণ মতো আমি দুধ দিব, দিয়ে আমি মিক্স করে কিন্তু কফিটা খেয়ে নিব। তো বন্ধুরা আমার কফি বানানোটা কেমন হয়েছে আপনাদের কাছে? যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাতে পারেন আমার কফিটা আপনাদের কাছে কেমন লাগছে। আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো উপর থেকে আমি আবারও একটু কফি দিয়ে কিন্তু ডেকোরেশন করে নিচ্ছি। তো কথাতে আছে না কি, দেখতে যে জিনিস সুন্দর হয় খেতেও কিন্তু মজা হয়। তো আজকের জন্য আমি বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।